চর মূল্য বৃদ্ধির বাজারে পুরী যদিও সাইজ একটু ছোট তবু আজকের চড়া বাজারে তা সত্যি অবিশ্বাস্য এখানে কিছুই হওয়া যায় না দুই টাকা এখানে সেখানে দুই টাকা খুব সুস্বাদু পুরী পাওয়া যায় ষোলো আটশো দুই দুই টাকা করে আমি এখানে পুরা পুরী বিক্রি করে এবং এখানে অনেক লোকজন বিভিন্ন জায়গার লোকজন এসে এখানে পুরীর কাছে এসে পুরি কেনে খায় এইখানে দীর্ঘদিন ধরে সবকিছু দাম বাড়লেও পুরীর দাম গুলো বাড়ে না দুই টাকা বিক্রি হয় দূর দূরান্ত থেকে মানুষ আসে খায় বিষয়টি গল্পের মতো মনে হলেও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাড়াগ্রাম ইউসুফের বাগ প্রায় এক যুগ ধরে নিয়মিত পাওয়া যাচ্ছে এই পুরী আর এই পুরী কিনতেই প্রায় সবসময় ক্রেতাদের ভিড় দেখে তাক বনে যেতে পারেন আপনিও লোকমুখে জানা যায় দুই টাকার এই পুরি দেখতে যেমন সুন্দর খেতেও বেশ সুস্বাদু দূর দূরান্ত থেকে এখানে সবাই এই পুরি খেতে আসে এইটা নাম হচ্ছে ইসুবের বাগ মোড় কিন্তু সবাই এখানে এটাকে পুরীর মোড় বলেই জানে তো দূর দূরান্ত থেকে আসে আমরাও আসি এখান থেকে গেলে আমরা না খেয়ে যাই না খুব ভালো লাগে আর দামেও সস্তা খেয়েও আস্থা ক্রেতাদের হাতে এই পুরি গরম গরম তুলে দেওয়ার জন্য সকাল থেকে গভীর রাত পর্যন্ত অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন দোকান মালিক হাফিজুর রহমান তিন বছর তামাতে দোকান করে এবং পুরি বিক্রি করে অসহায় ব্যাপারে দুই টাকা করে আমি পুরি বিক্রয় করি দুই টাকা করে পুরি বিক্রি করে অনেক জায়গার থেকে দূর দূরান্ত থেকে আসে লোক এখান থেকেই পুরি খাওয়া দাওয়া করে এবং তারা বলে যে সুস্বাদ পুরি প্রতিদিন শুধু এলাকা থেকে নয় অনেক দূর দূরান্ত থেকেও শত শত লোকজন আসছে দুই টাকার পরিসার নিতে